মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। লং ড্রাইভ এসে মজা লাগছে, তাই তো? তাই আমারও ভীষণ মজা লাগছে। আমি না কখনো এর আগে এরকম গাড়ি চেপে কোথাও বেড়াতে যাইনি, তাই সেই কারণে না আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে। তার মানে তো আমার একটা ধন্যবাদ পাওনা থাকলো। হয়ে গেছে আপনাকে ধন্যবাদ দিতে। ধন্যবাদ যদি দিতে হয় তাহলে বড় মাকে দেব। বাহ, গাড়ি করে নিয়ে যাচ্ছি আমি আর ধন্যবাদ মা পাবে, তাই তো? হ্যাঁ তাই তো করব, কারণ বড় মাই তো আমাদেরকে পাঠিয়েছেন। বড় মা তো আমাকে আর পুপুলকে পাঠিয়েছেন, আমরা তো আপনাকে নিতেই চাইনি। নেহাত পুপুল বললো বলে তাই আপনি আমাদের মেজর হয়ে চলে এলেন। মেজর মানে কি গো? লেজুর মানে ওই যে ঘুড়ির মধ্যে ওই পেছনে থাকে না লেজের মতো, এরকম এরকম করে যে ওটা লেজুর। এই চুপ করো তো, এই সমস্ত ভুলভাল কথা একদম শেখাবে না পুপুলকে। কি ভাষা এটা? আর পুপুল, এইসব শিখছো তুমি রাধার কাছ থেকে? এভাবে কথা বলে কেউ? কেন, আমি কি কোনো খারাপ কথা বললাম নাকি? বাবা আমি কোনো খারাপ কথা বললাম? আমি তো লেজুর বললাম, লেজুর মানে তো ল্যাজ, ল্যাজ কি খারাপ কথা? আহ রাধা, চুপ কর না, এরকম কেউ করে? বেশ হয়েছে, মাঝে মাঝে এরকম শাসন দরকার। কুকুর আবার হাসছো অকারণে। আরে আস্তে, জল জল খাবে? জল জলটা দাও। বাবা দেখো না ঝাঁকা জল রাখা আছে। দেখছি মা। কই মা, এখানে জল নেই তো? জল নেই? না নেই মানে জলই আনা হয়নি? না না আমার ভুল, আমারই একবার দেখে নেওয়া উচিত ছিল সবকিছু। না না আমারও ভুল, ঘর অ্যারেঞ্জমেন্টের উপর ভরসা করে আসাটা উচিত হয়নি। ঠিক ঠিক আছে, সামনে কোথাও একটা থেকে জল নিয়ে নিচ্ছি। মা আসছে, জল এক্ষুনি জল নিচ্ছি। এই তো মা, এই দোকানে আসলেই জল নিয়ে নেবো। একটু একটু দাদা, একটা জলের বোতল দিন না তাড়াতাড়ি। এই তো এই তো এই তো, এক্ষুনি বাবু জল নিয়ে আসবে। দাদা আমার কাছে তো খুচরো হবে না। দাদা আমার কাছে চেঞ্জ নেই, আপনার কাছে অনলাইন হবে? না না আমার এখানে এসব হয় না। শুনুন, আমার মেয়েটা খুব কাশছে, ঠিক আছে? আপনি এটা রাখুন, আমি আমি। আরে আপনি টাকাটা নিয়ে যান, কি আজব লোক রে মাইরি। কোথায় গেল পুপুল? কোথায় গেল পুরোহিত মশাই, পুপুল আর রাধা? ওরা তো তোমার সঙ্গেই নামলো। পুপুল বায়না করছিল। বাবাতে নামলো মানে? হ্যাঁ বাবার কাছে যাবো বলে বায়না করছিল। রাধা গেল, যায়নি তোমার কাছে? কোনো মাল পুপুল, এই পুপুল কোন দিকে গেল আপনি দেখলেন না? না এদিকেই তো গেল। কি বলি বল পুপুল, তাহলে কি করবো এখন? না খুব ভালো, খুব ভালো হয়েছে। আমি বুঝতে পারছি না, হঠাৎ হারিয়ে গেল এইভাবে। এই দাদা, দাদা একটা বাচ্চা আর একজন এইখানে আশেপাশে এক্ষুনি ছিল, দেখেছো দাদা? বাবা বাবা এত চিন্তার কিছু নেই, রাধা আছে তোর সঙ্গে। ওই কারণেই তো চিন্তা, ও তো ছেলে মানুষ, কোনো বিপদ হলে ও সামলাতে পারবে। বলছি যে সরি, একটা বাচ্চা আর আরেকজন দেখেছেন এখানেই ছিল আশেপাশে, দেখেননি না? পুপুল, এই পুপুল, রাধা কি হলো এটা? আচ্ছা আমি তো ওদের নামতে বলিনি গাড়ি থেকে, আপনি ছিলেন গাড়ি থেকে, নামতে দিলেন কেন? আমি বারণ করেছিলাম ওদের, ওটা শুনলো না আমার কথা? কোনো কথা শোনে না। আসলে আমার মেয়েটা একটু দোষী আছে তো। পুপুল
এই পুপুল, কোথায় যাচ্ছ তুমি? পুপুল দাঁড়াও, বললাম না ওদের কিছু হয়নি, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে। ওই দেখো, ওই দেখো পুপুল দিদি ভাই আর রাধা মা ঘুড়ির পেছনে কেমন দৌড়াচ্ছে, দেখো। ওই দেখো, কিন্তু এগুলো ঠিক না পুপুলে, কখনো ঘুড়ি টুড়ি কখনো জানেই না ছোট থেকে। এইসব বিষয়ে কিন্তু আমার মেয়ে খুব পারদর্শী। সে ঠিক আছে, কিন্তু ওর তো পায়ে চোর। হ্যাঁ, একটু দোষী তো, এরকম করেই বড় হয়েছে আর কি, মা নেই কি না। আচ্ছা আমার একটা কথা বলুন, মা না থাকলে সমস্ত বাচ্চাদের বড় হওয়াটা প্রায় একরকমই হয় না? না, পুপুলকে মা হারা হয়ে বেশি দিন থাকতে দেওয়া যাবে না। আপনি আস্তে আস্তে আসুন, আমি দেখছি। পুপুল! হ্যাঁ, তুমি যাও। পুপুল দাঁড়াও! এখানে তুমি কাকে বলে এসেছো এখানে? রাধা কই? রাধা, রাধা, রাধা এখানে আছে। হ্যাঁ, এখানে তো কোথায়? এই রাধা, বাবা রাধা নাম ধরে দেখো না, না রাধা অন্য মানুষ্ক হয়ে যাবে। অন্য মানুষ্ক? রাধা, এই কে রে, কে ডাকছে সময় দাঁড়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।